Assalamualaikum সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের দেশের খুবই পরিচিত একটি পিঠা যার নাম হচ্ছে ঝিনুক পিঠা অথবা চিরুনি পিঠা। আর এই পিঠাটি কম বেশি আমরা খেয়ে থাকলেও হয়তো বা জানি না কী করে বানাতে হয়, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে এই পিঠাটি বানালে একদম মুচমুচে এবং নরম হবে, এবং সাথে রয়েছে কয়েকটি ডিজাইন যা কিনা এই পিঠাগুলোকে আরও আকর্ষণীয় করবে। তো চলুন দেখে নিই কী করে বানিয়ে নিয়েছি। তো বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে চালের গুঁড়ি। এখানে আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। তো গুঁড়িগুলো প্রথমে আমি টেলে নেব। এই ধরনের পিঠার ক্ষেত্রে অর্থাৎ নকশি পিঠা, চিরুনি পিঠা, গোলাপ পিঠা, তেজপাতা পিঠা, এই সকল ধরনের পিঠার ক্ষেত্রে কিন্তু গুঁড়িগুলো ভেজে নিলে তারপর কাই করলে পিঠাগুলো বেশি মুচমুচে এবং নরম হয়। তো আমি কিছুক্ষণ এই গুঁড়িগুলোকে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। খুব বেশি ভাজলে কিন্তু সুজি হয়ে যাবে, যখনই মনে হবে যে হালকা হালকা ঝরঝরে হয়েছে পর্যায়ে এই গুঁড়িগুলোকে নামিয়ে নেব। এ ধরনের পিঠার ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতির কাই হচ্ছে এই কাইয়ের পদ্ধতিটি। তো এভাবে নামিয়ে নিয়ে সে একই কড়াইতে আমি দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ গুঁড়ির জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অপেক্ষা করব পানিটি ফুটে আসা আগ পর্যন্ত। এই ধরনের পিঠা বানানোর জন্য আরেকটি কায়ের পদ্ধতি হচ্ছে মুঠো কাই। সেই কাইটি করেও কিন্তু পিঠা বানালে পিঠাগুলো খুব নরম হয়। তো সেই কাইটি আসলে সবাই করতে পারে না, যার জন্য আজকে আমি এই পদ্ধতি অবলম্বন করছি। তো পানিটি যখন ফুটে এসেছিল তখন আমি ভেজে নেওয়া গুঁড়িগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে দেওয়ার পর একটি খুন্তির সাহায্যে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নেব। এই পর্যায়ে চুলার তাপমাত্রা কিন্তু একদম লোতে করে দেব এবং এভাবে নাড়তেই থাকবো যাতে নিচে লেগে না যায় তা লক্ষ্য রাখবো। একটু হাত দিয়ে এভাবে চেক করে নিয়ে তারপর আমি এই কাইটিকে নামিয়ে একটি প্লেটে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটু হাত দিয়ে সহনশীল হলেই আমি এই কাইটিকে মুথে নেব। গরম অবস্থায় যদি কাইটি মুথে যান সেক্ষেত্রে কিন্তু হাতে ফুসকা পড়ে যেতে পারে। তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই কাইটিকে মুথে নিচ্ছি। খুব ভালো করে এই পর্যায়ে মুথে নিতে হবে, যত ভালো করে মুথে নেবেন পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। আর হাতে যদি গরম লাগে সেই ক্ষেত্রে কিন্তু পানির মধ্যে হাতটা একটু চুবিয়ে নিয়ে তারপর আবার মুথে নিতে পারেন। তো কাইটি মথা হয়ে গিয়েছে, এবার হচ্ছে পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য অবশ্যই প্রয়োজন হবে চিরুনির, কারণ এই পিঠাগুলো চিরুনি দিয়েই বানানো হয়। আমি এখানে কয়েকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা দেখে এই ডিজাইনগুলো সঠিকভাবে শিখে নিতে পারবেন। তো আমি আর মুখে বকবক করছি না, আশা করি আপনারা দেখেই সবগুলো পিঠার ডিজাইন শিখে নিতে পারবেন। তো দেখতে থাকুন আর শিখতে থাকুন কি করে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি।
এতক্ষণ কিন্তু আপনারা ধৈর্য ধরে এই পিঠা বানানোর পদ্ধতিগুলো শিখে নিয়েছেন। আমি কিন্তু এখানে 5টি ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে কিন্তু আপনারা অনেক টাইপের এবং অনেক ডিজাইনের পিঠাই বানিয়ে নিতে পারেন। তো পিঠাগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু চিরুনিতে খুব বেশি চাপ দিয়ে বানাতে যাবেন না, এতে করে কিন্তু চিরুনিতেই পিঠাগুলো লেগে থাকবে। তো পিঠাগুলো যখন বানানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাজার পালা। তো আমি কিন্তু দুবার ভেজে এই পিঠাগুলোকে শিরা দিব, কারণ প্রথমবার ভেজে একটু রোদে দেওয়ার পর আবার ভেজে তারপর শিরা দিলে পিঠাগুলো বেশি নরম হবে এবং খেতেও ভালো লাগবে। তো ডুবু তেলে প্রথমেই আমি কাঁচা পিঠাগুলোকে দিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা মিডিয়াম রাখবো, হাই হিটে বাজলে কিন্তু ভিতর থেকে হবে না এবং পিঠাগুলো শক্ত থাকবে। তো প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো প্রকার নাড়াচাড়া দিইনি, প্রায় 3 থেকে 4 মিনিট পর একটি কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দিয়েছি। এভাবে করে প্রায় 10 মিনিটের মতো এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার পর এরকমটা কালার চলে এসেছে। এই পিঠাগুলো উঠে নেওয়ার পর আর একটু কালার হবে, তাই আমি এখনই উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে কিন্তু আপনারা সবগুলো পিঠাই ভেজে নিতে পারেন। তো পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি একটি ঝুড়িতে উঠিয়ে নিয়েছি। এবার একদিন রোদে দিলে এই পিঠাগুলো আমি দ্বিতীয়বারের মতন ভেজে নেব। তো পিঠাগুলো রোদে দেওয়া হয়ে গিয়েছে, এবার হচ্ছে পিঠার জন্য শিরা বানানোর পালা। পিঠার জন্য আমি গুড়ের শিরা করব, সেজন্য এখানে আমি প্রায় 250 গ্রামের মতন গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু খেজুর গুড় নিয়েছি, কিন্তু এই পিঠাগুলো শিরা কিন্তু ঝোলা গুড় দিয়ে বেশি ভালো হয়। তো গুড়ের সাথে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে তার মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ জাল করার পর যখন মনে হবে যে হাত দিয়ে ধরলে এরকম চিকন তার সৃষ্টি হয়, ওই পর্যায়ে বুঝতে হবে যে শিরাটি হয়ে গিয়েছে। তো ওই পর্যায়ে চুলা থেকে শিরাটি নামিয়ে রাখবো, তারপর আমি বাকি প্রসেসগুলো করে নেব। তো গুড়ের এই শিরাটি নামিয়ে নেওয়ার পর এবার পিঠাগুলো ভাজার জন্য আবারও তেল বসিয়ে দিয়েছি। তো তেলটি যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে ভেজে নেওয়া সেই চিরুনি পিঠা বা ঝিনুক পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবারও কিন্তু মিডিয়াম তাপমাত্রায় এই পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো থেকে যখন হালকা হালকা সোনালি কালার চলে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে সরাসরি আমি গুড়ের শিরাতে দিয়ে দিব। একই প্রসেসে কিন্তু বাকি সবগুলো পিঠাই আমি ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর সরাসরি গুড়ের শিরাতে দিয়ে দিব। ভাজা এই পিঠাগুলো গুড়ের শিরা একবারে দিয়ে তারপর খুন্তির সাহায্যে নেড়ে একটি প্লেটে উঠিয়ে নিলেই হবে। এভাবে কিন্তু খুবই সহজে আপনারা এই পিঠাটি বানিয়ে অতিথিদের আপ্যায়ন করতে পারেন। আর আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে পিঠাটি অবশ্যই মুচমুচে এবং নরম হবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।